ওয়েলকাম টু টেলি বাংলা। জি বাংলায় বর্তমানে অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো কি করে বলবো তোমায়। এই ধারাবাহিকটি জনপ্রিয়তা ধীরে ধীরে অনেকটাই বেড়ে গেছে, আর বেড়ে গেছে টিআরপি রেটিংও। স্বাভাবিকভাবে এই ধারাবাহিকে যারা অভিনয় করছেন তাদের সম্পর্কে জানার আগ্রহও আপনাদের সবার মধ্যে বেড়ে যাচ্ছে। এই ধারাবাহিকের প্রধান চরিত্রের মূল আকর্ষণ হল অভিনেতা খুশাল আহুজা। ইতিমধ্যে অনেকেই ক্রাশ পেয়ে গেছেন এই অভিনেতার উপর। চলুন তাহলে এই অভিনেতা সম্পর্কে জেনে নিই এই ভিডিওটিতে। এই সুদর্শন হ্যান্ডসাম অভিনেতার জন্ম 1994 সালের 1 সেপ্টেম্বর। বর্তমানে অভিনেতার বয়স 26 বছর। সুন্দর পরিষ্কার ঝরঝরে বাংলা বলতে দেখে আপনারা হয়তো ভেবেছেন বাকি অন্য অন্য অভিনেতাদের মতো এই অভিনেতাও হয়তো বাঙালি। তবে আপনারা ভুল ভেবেছেন, কারণ এই অভিনেতার জন্মগতভাবে বাঙালি নন। অভিনেতার জন্ম উত্তরপ্রদেশে, তবে পরবর্তীতে বাবার চাকরির কারণে তারা সপরিবারে পশ্চিমবঙ্গে চলে আসেন এবং এখানেই তিনি ছোট থেকে বড় হন এবং পড়াশোনা করেন। পড়াশোনা কমপ্লিট করার পর তিনি মডেলিং নিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। একটি মডেল প্রতিযোগিতায় তিনি 7ম স্থানও অধিকার করেছিলেন। মডেলিং করতে করতে তিনি অভিনয়ের দিকে ঝুঁকে যান এবং তিনি প্রথমে একটি শর্ট ফিল্ম করেন। এরপর তিনি অডিশন দেন বাংলা সিরিয়ালের জন্য এবং সেখানে সিলেক্টও হয়ে যান। 2018 সালে রানু পেলো লটারির মধ্য দিয়ে তিনি বাংলা সিরিয়ালে ডেবিউ করেন। এই ধারাবাহিকটিও সম্প্রচারিত হতো জি বাংলায় ঠিক একই সময়ে। রানু পেলো লটারি ধারাবাহিকটি শেষ হওয়ার আগেই তিনি কি করে বলবো তোমায় ধারাবাহিকের জন্য অফার পেয়ে যান, আর বর্তমানে এই ধারাবাহিকটি অনেকটা জনপ্রিয়। ধারাবাহিকে বেশ একটা অ্যাটিটিউডে দেখা যায় এই অভিনেতাকে, কিন্তু বাস্তব জীবনে মোটেও নাকি অ্যাটিটিউড নেই তার। অনেকটা সহজ সরল মানুষ কর্ণ, অর্থাৎ খুশাল আহুজা। অভিনয়ের পাশাপাশি নাচ করতেও ভালোবাসেন এই অভিনেতা। বর্তমানে এই অভিনেতা এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। চলুন এই ভিডিওতে খুশাল আহুজা না দেখা কিছু ছবি দেখে নিন। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I... See the hood.